দীর্ঘদিন অসুস্থতার পর 2021 সালের 20 ফেব্রুয়ারি অভিনেতা এটিএম শামসুজ্জামান না ফেরার দেশে পাড়ি জমান। দেখতে দেখতে তার এক বছর পার হয়ে গেল। তাকে হারানোর এই এক বছরে পরিবারের মানুষদের কষ্ট বেড়েছে। একটা সময় প্রায় প্রতিদিনই তাদের বাড়িতে আনাগোনা ছিল নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের। তিনি মারা যাওয়ার পর অভিনেতার পরিবারের লোকদের খবর নেননি তেমন কেউ। প্রথম মৃত্যুবার্ষিকীতে তাই ক্ষোভ ঝরে পড়ল তার স্ত্রী রুনি জামানের কণ্ঠে। তিনি বললেন, স্বামীকে হারিয়ে কেমন আছেন বর্তমানে, এ নিয়ে সবশেষ কিছু আপডেট জানাব ভিডিওটিতে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাসায় বিশ্রাম নিচ্ছিলেন এটিএম শামসুজ্জামান। ডাক্তার বলে দিয়েছিলেন পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং থেকে বিরত থাকতে হবে। তখন প্রিয় অভিনেতাকে দেখতে অনেকে ভিড় করতেন তাদের গেন্ডারিয়ার বাড়িতে। হাসপাতাল ফেরত দুর্বল শরীরে তখনও সহকর্মী ও অতিথিদের সঙ্গে কথা বলতেন এই অভিনেতা। আড্ডা দেওয়া, পড়াশোনা করা, সিনেমার খবর রাখা ছিল তার পছন্দের কাজ। করোনার পর পরিবারের অনেকে বলেছিলেন, এখন করোনার সময় বাড়িতে লোক আসতে বারণ করা উচিত। সেটা শোনেননি এটিএম শামসুজ্জামান। হাসি মুখে বলতেন, ওরা আসতে চায়, তোমরা না করো না, তাহলে ওরা কষ্ট পাবে, করোনায় আমার কিছু হবে না। পরিবারের লোকেরা বুঝতেন শিশুর মতো মিশুক মানুষটি আসলে সবার সঙ্গে কথা বলে শান্তি পেতেন। পরিবারের লোকদেরও ততদিনে চলচ্চিত্র অঙ্গনের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, তাই তারাও বারণ করতেন না। কিন্তু গত এক বছর তাদের বাড়িতে এই অঙ্গনের তেমন কোনো মানুষ আর যাননি। এটিএম শামসুজ্জামানকে ছাড়া একটা বছর কেমন ছিলেন তারা? এটিএমের স্ত্রী রুনি জামান বলেন, তিনি যেমন রেখে গেছেন তেমনই আছি, আর কেমন থাকব। অভিমানী স্বরে তিনি বলতে থাকেন, তিনি এক বছর হলো মারা গেছেন, তাকে সবাই অনেক ভালোবাসতেন, কই এক বছর তো তারা কেউ আমাদের খবর নিলেন না। আক্ষেপের সাথে তিনি বলেন, সিনেমা বা নাটকের লাইনের মানুষ বলেন, কোনো মিডিয়াকর্মী সাংবাদিক বলেন, তেমন কেউ এসে খবর নেননি। কিন্তু সবার তো উচিত ছিল গুণী এই মানুষের পরিবারের পাশে থাকা, একটু যোগাযোগ রাখা, দু একটা কথা বলা। তাকে স্মরণ করার কোনো উদ্যোগ নেই। তিনি কি 500 টাকার শিল্পী ছিলেন? 5 দশকের বেশি সময় ধরে অভিনয় করে গেছেন এটিএম শামসুজ্জামান। অসুস্থ হওয়ার আগে কখনো বিরতি নেননি। শুটিং না থাকলেও একটা সময় পর্যন্ত নিয়মিত FDC-তে যাওয়া আসা করতেন। অনেক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন অভিনয় ছাড়া থাকতে পারেন না। FDC লাইট ক্যামেরা সঙ্গ এবং সহশিল্পীদের ছাড়া তার ভালো লাগে না। সুস্থ হয়ে তিনি আবার কাজে ফেরার ইচ্ছা পোষণ করতেন। সর্বশেষ ইচ্ছে ছিল একটি ছবি বানাবেন, সেটার চিত্রনাট্য লেখার কাজ কিছুটা এগিয়েছিলেন। এসবই এখন রুনি জামানদের কাছে স্মৃতি হয়ে গেছে। প্রিয় মানুষের পাওয়া একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, অনেক সম্মাননা, রেখে যাওয়া বই, পাণ্ডুলিপির খাতা, ব্যবহারের জিনিসপত্র আগলে রেখেছেন তিনি। এসবের মধ্যে এটিএম শামসুজ্জামানকে খোঁজেন তারা। অভিনয় শিল্পীরা প্রয়াত হলেই তাদের পরিবারের মানুষগুলোর সঙ্গে কেউ আর যোগাযোগ রাখেন না, এ আক্ষেপ জানিয়েছেন অনেকের স্বজন। একে তো প্রিয় মানুষকে হারানোর শোক, তার উপর যাদের কাছের মানুষ মনে করে এসেছেন তাদের নির্লিপ্ততা ভীষণ কষ্ট দেয় প্রয়াত গুণীজনের স্বজনদের। রুমি জামানদের মনে দানা বাঁধতে থাকে নানা প্রশ্ন, এতদিনের এই সম্পর্ক কি তবে মিছে? তিনি বলেন, আমরা যতদিন বেঁচে আছি ততদিন পরিবারের পক্ষ থেকে তাকে স্মরণ করব। আমার স্বামীর একটা বাড়ি আছে, ঘর আছে, পরিবারের কিছু লোক আছে, সবার উদ্যোগে প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন করা হয়েছে। 943 সালে 10 সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন এটিএম শামসুজ্জামান। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার ভোলাকোটের বড় বাড়ি, আর ঢাকায় থাকতেন দেবেন্দ্রনাথ দাস লেনে। তার চলচ্চিত্র জীবনের শুরু 1961 সালে পরিচালক উদয়ন চৌধুরীর 20 কন্যায় সহকারী পরিচালক হিসাবে। প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন জলছবি চলচ্চিত্রের জন্য। ছবির পরিচালক ছিলেন নারায়ণ ঘোষ মিতা। অভিনেতা হিসাবে পর্দায় আসেন 1965 সালে। তারপর বহু চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান। জীবনের শেষ দিনগুলোতে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এটিএম শামসুজ্জামান। 2019 সালের 26 এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন তিনি। সেদিন তার খুব শ্বাসকষ্ট হচ্ছিল। সে রাতে তাকে রাজধানীর গেন্ডারিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানিয়েছিলেন তার অন্ত্রে প্যাঁচ লেগেছিল, সেখান থেকে আন্ত্রিক প্রতিবন্ধকতা, এতে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। তার দেহে অস্ত্রোপচার করাতে হয়। এরপর কিছুটা ভালো হয়ে কাজে ফেরার দিন গুনছিলেন এটিএম শামসুজ্জামান। গত বছরের 18 জানুয়ারি আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। শ্বাসকষ্টের কারণে শুরুতে সবাই ধারণা করেন করোনা। পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে। 19 ফেব্রুয়ারি কিছুটা সুস্থ বোধ করায় অভিনেতাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরদিন সকালে হঠাৎ করে তিনি পরপারে পাড়ি জমান। জানি তিনি একজন অভিনেতা ছিলেন, তারপরও এই মানুষটার জন্য প্রার্থনা, আল্লাহ তালা যেন তার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে ওপারে ভালো রাখেন। এ নিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। মতামত জানিয়ে দিন তার স্ত্রীর অভিমানী কথাগুলো নিয়েও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর যত পারেন শেয়ার করুন।
পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।